গোপীনাথপুর ইউনিয়নের সাবেক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সৌদি প্রবাসী মোহাম্মদ মেহেদী হাসান দেলু তার নিজস্ব অর্থায়নে 1 টন চাউল 120 জন গরিব ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করতেছেন এবং তার বাবা মৃত মেহেদী হাসান দেলুয়ারের নিজস্ব অর্থায়নে আজকের এই 1 টন চাউল ইউনিয়নের সাবেক বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি মেহেদী হাসান দেলু জাগরণ সংঘের উদ্যোগে গরিব দুঃখীদের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করা হচ্ছে। নবজাগরণের ছেলেরা করেছে, সদস্যরা করেছে, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।